দীর্ঘদিন হলো যারা ছাগল লালন পালন করেন, নতুন উদ্যোক্তা, বাসায় ছাগল নিছেন, উন্নত জাতের ছাগল বা ক্রস ব্রিডের ছাগল, দামি দামি ছাগল নিছেন, পালন করতে পারছেন না, বিক্রি করে দিচ্ছেন। এর কারণটা হচ্ছে যে অনেক ছাগল হিটে আসে না, একবার বাচ্চা দিছে তো 8-9 মাস আর হিটে আসেনি, বছর পার হয়ে গেছে, বুড়া হয়ে যাচ্ছে ছাগল, তারপরও হিটে আসে না। তো এরকম অনেক দর্শক আমাকে ফোন দেন যে ভাই এরকম একটা ব্যবস্থা করে দেন যাতে করে আমরা ছাগল সেখানে বিট করে রাখতে পারি এবং মানে গাভীন একদম গ্যারান্টি সহকারে আমরা আবার বাসায় নিয়ে আসতে পারি। তো জিয়া ভাই আপনাদের মাঝে সুন্দর একটা অফার নিয়ে আসছে, জিয়া ভাইয়ের সাথে কথা বলবো এতটুকুই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আপনার অফার গুলো কি বলেন আজকে, অফার যে আপনি দিতে চাচ্ছেন? আমার অফার হলো আমি আজকে 3 বছর ধরে আমি ছাগলের সাথে জড়িত আছি। আগে প্রথম ইন্ডিয়ান ছাগলের ব্যবসা করতাম, পরে আমি ইন্ডিয়ান রাজস্থানের 100% পাটাগুলো আমি কালেকশন করছি, কালেকশন করে ইন্ডিয়ান ব্যবসা আছে পাশাপাশি আর আমি বিট করানোর আমার ব্যবসা আছে। এখন আমার একটা অফার হলো, অনেক দর্শক ভাইদের খুব শখ ছাগল পালার, আসলে তাদের ছাগল কিনারও শখ আছে, ছাগল কিনছো শখ করে, কিনার পরে তাদের শখ নষ্ট হয়ে যাচ্ছে, মানে লালন পালন করতে পারতেছে না, এর জন্য শখ ওদের নষ্ট হয়ে যাচ্ছে। একটা ছাগল কিনে দেয় হলে একবার বাচ্চা দিছে, একটা গাভীন ছাগল এক ভাইয়ের কাছে কিনে নিলাম, নেওয়ার পর বাচ্চা দিছে, ওর বাড়িতে যায় আর বাচ্চা দিচ্ছে না, 8 মাস 9 মাস 10 মাস এরকম অনেক ভাই আমাকে বলে, ভাই ছাগল তো হিটে আসে না, কিন্তু হিটে আসে ঠিকই তো বুঝতে পারে না। অনেক ভাই অনেক চাকরি মাকরি করে যারা বিভিন্ন ধান্দায় থাকে, বাসায় থাকে, ছাগল হিট গুলো বুঝতে পারে না। আমার কাছে যেগুলো হিট আসে না এই ছাগল গুলো আমার কাছে দিবে, আমি একটা কন্ট্রাক্টের মাধ্যমে 21 দিন কন্ট্রাক্ট, আচ্ছা আমি 21 দিনের মধ্যে আমি হিটে নিয়ে এসে আমি বিট করে আমার কাছে রাখা আমি একদম গাব গ্যারান্টি শিওর করে হাতে তুলে দিব। এই আপনার প্রসেস? হ্যাঁ। আচ্ছা সেক্ষেত্রে কত টাকা খরচ? আমি অনেক খামারিরা অনেকেই 8,000 7,000 7,500 বিভিন্ন জন বিভিন্ন যার যেরকম ইয়া, আর আমি 6,000 টাকা কন্ট্রাক্ট, 21 দিন 6,000 টাকা কন্ট্রাক্ট বিট করাবো, বিট করার পরে 21 দিন পর আমি হাতে তুলে দেবো। যদি কারণবশত ইনকেস যদি মিস করে আবার, তাহলে আবার মিস করতে যদি মিস করে আমি আবার নিয়ে এসে 2-3 দিন যা লাগে আমি চিকিৎসা খরচের টাকাটা দিবি, আমি আবার বিট করে আবার তুলে দেবো, 1 টাকা লাগবে না। আচ্ছা বিষয় হচ্ছে এই খরচটা কিন্তু অনেক কম ছিল ফার্স্ট টাইম, এখন দিন দিন বেড়ে গেছে, 10,000 টাকা পর্যন্ত নেয় একটা ছাগল কন্ট্রাক্টে প্রজনন করা দিয়ে একবার গাভীন কনসেপ্ট মানে টোটাল কমপ্লিট করে দিবে, 10,000 টাকা পর্যন্ত 10,000 টাকা পর্যন্ত তোলে নাটোরে এরকম চলতেছে। তো জিয়া ভাই সবার চাইতে একটু আলাদা, 6,000 টাকা ছাগল আজকে দিয়ে গেলেন আপনারা, সেক্ষেত্রে এই ছাগলকে ট্রিটমেন্ট করবে, করার পর যখন ছাগল হিটে আসবে সেই দিন থেকে 21 দিন নাকি ভাই? হ্যাঁ সেই দিন থেকে 21 দিন, সেই দিন থেকে 21 দিন। 21 দিন কি আপনার হচ্ছে যে ওনার পর্যবেক্ষণ করবে, কারণ ছাগল একটা ছাগল আজকে প্রজনন করার পর যদি হিট না থাকে তাহলে 21 দিনের ভিতরে হিট আসবে, 21 দিনের মধ্যে কিন্তু আবার হিট আসবে নিয়মিত হিট। হ্যাঁ তো এই কারণে ছাগল হিটে যেদিন আসবে সেই দিন প্রজনন করার পর থেকে 21 দিন পরে আপনার ছাগল আপনাকে জিয়া ভাই মানে বুঝাই দিবে। হ্যাঁ আচ্ছা জিয়া ভাই ছোট্ট একটা প্রশ্ন, ছাগল আজকে এক দর্শক দিল, ট্রিটমেন্ট করলেন, করার পর দেখা যাচ্ছে ছাগলটা 20 দিন পরে আপনার কাছে হিটে আসলো, তখন থেকে তো আবার 21 দিন 21 দিন। আচ্ছা 21 দিনের মধ্যে যে আপনি বিট করা দিলেন, দেওয়ার পরে দেখা যাচ্ছে যে বাসায় নিয়ে গিয়ে আবার 1-1.5 মাস 2 মাস পরে আবার যে হিটে আসে, আচ্ছা এখন কথা হলো এটা হিট মিস করতে পারে, কারণ হচ্ছে এটা তো আমার আমার হাতের কিছুই নেই, এটা আল্লাহ তাআলার এটা ইচ্ছা, যদি অনেক সময় মিস করে না, আর যদি মিস করে ইনকেস যদি মিস করে ছাগলটা আবার পাঠাই দেবে, পাঠাই দেওয়ার পর আমি 2-4 দিন যা লাগে আমি আবার বিট করানো, বিট করে একটা ট্রিটমেন্ট আছে আহমদপুর হেমেলবা দিয়ে, আমি এবং তো আমার খামার করার পর নিম্ন আমি 100 ছাগল এভাবে চিকিৎসা দিয়ে বিট করেছি। আচ্ছা আল্লাহ দিলে 21 100টা ছাগলেরই রেজাল্ট 100 100। কাছে অনেক সময় জরানারুতে টিউমার হলে ছাগল মানে গাব রাখতে মিস করে, আচ্ছা অনেক সময় জরানারুতে যদি কোনো ইনফেকশন হয় তাহলে মিস করে, একটা চিকিৎসা আছে 550 টাকা লাগে, এই চিকিৎসাটা দিলে যদি জরানারুতে যদি ইনফেকশন হয় তাহলে বিট করানোর এই চিকিৎসা দেওয়ার 10 মিনিট পর বিট করাতে হয়, তখন এক চান্সে গাব হবে, আর যদি টিউমার থাকে তাহলে এই মিস করার সম্ভাবনা থাকে, সব মিস মানে টিউমার থাকলে মিস করবে, আর যদি টিউমার না থাকে যদি ইনফেকশন থাকে মিস করবে না, মিস করবে, এটা ভালো ডাক্তারের এবং এটা এলো ইয়ার কথা, এটা আমার মুখের কথা না। আচ্ছা আচ্ছা যদি টিউমার থাকে তাহলে সাউলা মিস করবে, 21-10 থেকে 12 দিনের মধ্যে আবার হিট আসবে, হিট আসার পর আবার বিট করলে এক চান্সে গাব। আচ্ছা আমি যদি কোনো মিস করে যদি তাহলে আমি এই যে 550 টাকা চিকিৎসার খরচের টাকাটা দিবে, আমি আবার 2 দিন লাগে 3 দিন লাগে 4 দিন লাগে বিট করে পরে আমি আবার হাতে তুলে দেবো, 1 টাকা লাগবে না আমার। আচ্ছা আচ্ছা বুঝছি, ছাগলে যদি সমস্যা না থাকে
সেক্ষেত্রে 21 দিনে যে ভাই একটা কন্ট্রাক্ট নিচ্ছে এর মধ্যে হয়ে যায়, এর মধ্যে হয়ে যায়। আর আপনার ছাগলও যদি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে পরবর্তীতে ওনাকে দেন 3-4 দিন রেখে একটা ট্রিটমেন্ট আছে, ওই ট্রিটমেন্টটা ফ্রি। হ্যাঁ নাকি ভাই, মানে চিকিৎসার 550 টাকা এটা দেবে। হ্যাঁ, আর আমার কাছে যেগুলো রাখবো আমি এগুলো ফ্রি, বিট খরচও ফ্রি করে দিবে। হ্যাঁ, বিট খরচ টাকা ফ্রি, বিট খরচ উনি ফ্রি করে দিবে। তা যাক, এই ছাগল নিয়ে যারা উন্নত জাতের ছাগল লালন পালন করেন তাদের একটা স্বপ্ন থাকে যে দুইটা করে বাচ্চা হবে, একটু ভালো দামে সেলও করবো বা বাসা ভরে যাবে এরকম। মানে দেখা যাচ্ছে ভাই আপনার, আমার এমন দর্শক আছে সময় থেকে লোন করে করে গাভীন ছাগল কিনে 2 মাস। আমি একটা জিনিস, আমি একটা ছাগল আজকে একটা দেখাবো আমি পেট্টি গেলে। আমি আচ্ছা একটা ছাগল আমি প্রেগনেন্ট অবস্থা দিছিলাম, মানে ইন্ডিয়ান প্রেগনেন্ট ছিল। এই ছাগলটা আমি পাবনা বিক্রি করছি, আমি বিক্রি করার পর ওই লিয়া একবার বাচ্চা দিছে, বাচ্চা দেওয়ার পর 1.5 বছর পালিয়েছে আর হিটে আসে না। আয়া আহমদপুর হাটে লিয়ে আসছে, বিক্রি করতে আমার সাথে দেখা। এই ছাগলটা আবার আমি কিনে লিয়েছি, লিয়ে আসার পর আমি এক্সচেঞ্জ চালা দিলাম আমার এখানে গাব। এই কয়েকদিন বাচ্চা হয়েছে ছাগল, আমি পেট্টি গেলে আছে, ছাগল আছে আছে, আমি পেট্টি গেলে দেখাবো। আচ্ছা একটু দেখে, পেট্টি গেলে একটু দেখে, পেট্টি গেলে দেখাবো। দেখে মানে আমরা পেট্টি গেলে ওটা ভাই, এই যে এটা, এই ছাগলটা আমি পাবনা বিক্রি করছিলাম এটা। আজকে তেলিয়া মোটামুটি 2 বছর আগে, এটা 2 বছর আগে, মানে আমার ইন্ডিয়ান প্রেগনেন্ট ছিল, আমি একসাথে 6টা ছাগল নিয়ে আসছিলাম। নিয়ে আসার পর এই ছাগলটা আমি বিক্রি করছিলাম পাবনা এক ভাইয়ের কাছে, শখ করে কিনে নিয়েছিল। লিয়া দেওয়ার একবার বাচ্চা দিছে, বাচ্চা দেওয়ার পর আর হিটে আসে না, হিটে আসে না। পরে আমি আবার আহমদপুর হাটে লিয়ে আসছি বিক্রি করার লাগে, আমি আবার ওর কাছ থেকে লিয়ে আসছিলাম, ওর কাছ থেকে লিয়ে আসছিলাম আমি শুধু 62,000 টাকা দিয়ে। সেই বিশাল ছাগল, বিশাল ছাগল আমি 62,000 টাকা দিয়ে কিনে নিয়েছিলাম। নিয়ে এসে আমি চিকিৎসা বিকিৎসা দিয়ে বিট করেছি, দিনে এক্সচেঞ্জে গাব ইনশাল্লাহ। এখন বর্তমানে বাচ্চা হবে 2-4 দিনের মধ্যে ভাই। ইয়া দাঁতে করে চলে ছাগলটা, দাঁত 8 দাঁত। এটা আমি প্রতিবেদনে দিছিলাম, আপনি প্রতিবেদনে বিক্রি করার লাগে, কিন্তু 80,000 লাস্টে 1,00,000 টাকা পর্যন্ত দাম হয়েছিল। এখন আর বিক্রি করবো, আল্লাহ দিলে 2টা বাচ্চা হয়, এই 2-4 দিনের মধ্যে বাচ্চা হবে। দুধের নামে গেছে, ওলার নামে গেছে, নামে গেছে ওলার। এটা অনেকেই বিশ্বাস করছিল না, গাব আছে গ্যারান্টি দিছিলাম আমি। এই ছাগলটা কিন্তু আমি যখন প্রতিবেদন করি এরকম ছিল না, না এরকম ছিল না, এরকম ছিল না, মানে এই ছাগলটা অনেকেই ইয়ে করছিল, লিবি লিবি করে, মানে ওকে গাব গ্যারান্টি দিছিলাম আমি। আমি বলছিলাম যে গাব না থাকলে আমি 2x টাকা দেবো। এই ছাগলটা এখন বর্তমানে বিচারে হবে বাচ্চা হবে। এই ছাগলটার স্ট্রাকচারটাই অন্যরকম, একেবারে অন্যরকম ছাগল। একটু দেখা, আমি আপনাদেরকে মাপ দেখাই দিই ভাই, এইদিকে নেন, আমি একটু একটু হাত দিয়ে মাপে দেখাই আপনাদের, দেখেন কত বড় ছাগলটা, বিশাল ছাগল। মানে আমাদের এলাকায় বর্তমানে আসছে বড় ছাগল, এত বড় ছাগল নাই। দেখেন আমি একবার, আমি এক রেট মাপ দিচ্ছি, রাখ রাখ, মানে রাখ তো রাখ, মানে রাখ, এক, এই যে 2 হাত এতখানি, কত বড় ছাগল, মানে এসে বড় ছাগল বর্তমানে আমাদের এলাকায় নাই। মানে হাইট থাকতে পারে, এর থেকে আরো উঁচা হাইটে ছাগল থাকতে পারে, আছে, কিন্তু এই যে এরকম লম্বা ছাগল আর এরকম মোটা মোটা এই ছাগলটা, এই দিকে যে লম্বা এরকম ছাগল কম দেখা যায়, কিন্তু হচ্ছে যে এই ছাগলটা হাইট যতটুকু আছে এর থেকে বড় হাইটে পাওয়া যায়। হ্যাঁ, এর থেকে বড় হাইটে খুব কম পাওয়া যায়, কিন্তু মানে সব দিক দিয়ে এটা স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় সব দিক দিয়ে, সব দিক দিয়ে, মানে এটা বাচ্চা হবে কয়েকদিনের মধ্যে। হ্যাঁ, ভালো লাগছে ছাগলটা। মানে এটা বিক্রি করতেছি না, এটা খুব শখ করে পালতেছি, মানে এলাকায় একটা শখ, শখের ছাগল স্টক করে মারা গেল। হ্যাঁ হ্যাঁ, 4 মাসে প্রেগনেন্ট, 2 লক্ষ টাকা দাম বলছিল, বিক্রি করছিলাম না, পরে স্টক করে মারা গেছিল। আর যে ভাই এটা কোন পাটাতে ধরন আছে? এটা আমার যে পাটা দুধ হয়, দুধ আলা পাটা। হ্যাঁ, এটা বিট করানো বিট হওয়া আমার কাছে আছে এখনো। আচ্ছা, এগুলো এগুলো মানুষের ছাগল না? না, এগুলো আমার নিজস্ব ছাগল, এগুলো সব গাবে গাব আছে, এগুলো সব গাবের আছে। হ্যাঁ, ছাগলও পালে জি ভাই, এগুলো পাশাপাশি বিক্রি করতে হতে এগুলো আটকে গেছিল, পরে বাচ্চা হবে এখন আর রেখে দিছি। আচ্ছা চলো, এবার স্যার একটু পাঠাগুলো দেখা শেষ করে যাও ভাই। এই পাঠা আপনি দেখাইছি একবার যদিও, আর আমি আরেকটা কথা বলবো ভাই, একটা কথা না বললেই না, এটা অনেকেই 2 নম্বরই বর্তমানে, দেশটাই কিন্তু বর্তমানে 2 নম্বরে ভরে গেছে। আচ্ছা, সিটারি বাটপারি দালালি, আমি এখন বাটা বাটা দোকানের শোরুমের শোরুম দিছি, বাটা দোকানের শোরুম দিয়ে দিতে এখন আমি পঞ্চ দিয়ে যদি বসে থাকি তাহলে বাটার দোকানের শোরুমে কিন্তু ইজ্জত থাকলো না। না না না, বর্তমানে মাথাত কিন্তু মাথাত লিয়ে কিন্তু স্যান্ডেল বেছে, এটা কিন্তু মিথ্যা কথা না। বর্তমানে বাস্তবে দেখেন আপনার রাস্তাঘাটে স্যান্ডেল মাথাত করলে ঘুরে ঘুরে বিক্রি করে। হ্যাঁ, এ দেখেন এখন অনেকে, অনেক দর্শক ভাই একটা ভ্যানোলাক দিয়ে পাঠায় দেখো, আপনি জিয়া ভাই বাইর থেকে বিট করে আসবেন। আচ্ছা, রাস্তা 50 টাকার পাটাও আছে। হ্যাঁ, 200 টাকার পাটাও আছে। হুম, 100 টাকার পাটাও আছে। হ্যাঁ, এখন জিয়া ভাইয়ের বাড়িতে বিট করে লিয়া যান, এটা রাস্তা থেকে ভ্যানোলাক দিয়ে দেয় 500 টাকা, রাস্তা থেকে 100 টাকা দিয়ে বিট করে লিয়া যায়, এখন জিয়া ভাইয়ের বাড়ি থেকে বিট করে। আচ্ছা, বাচ্চা হওয়ার পর গালি পড়ে, ভাই কি বাটা বাড়াইছে। হ্যাঁ হ্যাঁ, এ দেখেন মেমো করে বলেছেন, উচিত একটা কাজ করেছেন, ডকুমেন্ট। হ্যাঁ,
কিন্তু মানুষ ঠকবেন না যে ভ্যানোলাক দিয়ে দেবেন জিয়া ভাইয়ের বাড়িতে বিট করাইতে জিয়া ভাইয়ের বাড়িতে রশিদ দিয়ে দেওয়ার পর বলবেন হ্যাঁ এটা জিনিয়ন জিয়া ভাইয়ের নাটোরে আর এই সিস্টেম কারো কাছে নাই না না এই আমার এখানে আমার ছেলের নাম্বার আছে মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার আছে আমার নাম জিয়া আমার ছেলের নাম জনি একদম জনি ইগ্রোফ্রাম দেখেন সবকিছু ডকুমেন্ট আছে বুঝতে পারছি তবে এই যে আপনার আরেকটা জিনিস এই সিস্টেমটা থাকলে আপনার একটা জিনিস হয় কি আপনি বিট করালেন কয় তারিখে বাচ্চাটা হিসাব থাকলো আর বিট করেন থেকে যদি 21 দিনের মধ্যে তুমি মিস করে ফ্রি 1 টাকা লাগবে না আবার আপনার কাছে এখানে দেখা থাকে একদম ফ্রি 1 টাকা লিব না 21 দিনের মধ্যে ফ্রি বিট করে দেব তো বিষয় হচ্ছে যে শুধু জিয়া ভাই না জিয়া ভাই যে সিস্টেমটা চালু করছে অনেক ভালো লাগছে সিস্টেমটা আবার যারা ছাগলের বিজনেস করেন যারা গাভীন ছাগল বেচা কিনা করেন তারাও কিন্তু এই মেমো সিস্টেম করবেন বাজারে বিক্রি হয় অনেক ছাগল বিক্রি হয় আমি এক ছাগল কিনে নিয়ে আসছি আমার বাড়ির গাব করার বিট করার নয় আমি জানি জানার পর আমি নিয়ে আসছি নিয়ে আসার পর আমি বিক্রি করছি আর বাচ্চা হয়েছে খুব বাজে বাচ্চা বাজে বাচ্চা কিন্তু আর আমার বাড়ির পাঠাতে যতই হোক এরকম বাজে বাচ্চা হবে না ইনশাল্লাহ এটা চ্যালেঞ্জ আমার একটা পাটা আপনারা দেখাবো একটা পাটা কিন্তু আচ্ছা আর একটা বিষয় আমি জিয়া ভাই একটু বলি বিষয় হচ্ছে যে এই জিয়া ভাইয়ের কাছে তোতা পাটা আছে কয়টা জিয়া ভাই আমার কাছে বর্তমানে 7 পিস পাটা আছে 7 পিস পাটা আছে বিক্রি করে দিছি আর আমি আপনার যতই চাপ পড়ুক যতই প্রজননের চাপ পড়ুক হ্যাঁ যতই প্রজননের চাপ পড়ুক কোনো সমস্যা নেই আপনাদের একটা ছেলে আরেকটাতে প্রজনন করে নিতে পারবেন একটা হিসাব হলো আমার কাছে 7টা পাটা আছে দুইটা করে বর্কি হইলে 14টা বর্কি লাগবে হ্যাঁ তিনটা করে বরকি হইলে 3 7 21টা বরকি লাগবে আর একটা করে বরকি হইলে 7টা বরকি লাগবে আর অনেকে ব্যবসা করে দুইটা পাটা দিয়ে শো 4টা 5টা পাটা আছে শো 2টা 5টা দিয়ে ওগুলো চলে না দিয়ে ব্যবসা করতেছে এই 8টা 10টা বরকি বিক্রি করতে বাচ্চা ভাই খারাপ চ্যালেঞ্জ তারপর মিস যায় চ্যালেঞ্জ ও যত পাটা দিয়ে যত বিট করবে অত বাচ্চা মিস করবি আর অত বাচ্চা খারাপ বলাবে এটা চ্যালেঞ্জ এটা আমার মুখের কথা না ভালো ডাক্তারের কাছে শুনে নেবেন জি জি বুঝতে পারছি সব দর্শক ভাই জানে এটা 1000 টাকা পাঠা 1000 টাকা এটা 1000 টাকা এই পাঠার 1000 টাকা হ্যাঁ এটা 1000 আর এই পাঠারে দুধ হয় এইটা দুধ হয় তাহলে এইটা দিয়ে প্রজনন করানো আছে এই গাবি ছাগল ও হ্যাঁ ওই ওটা এটা বিট করানো আছে এটা দিয়ে আচ্ছা তাহলে এটা 1000 এই জিবলাটা 1000 হ্যাঁ এটাও 1000 টাকা এটা 1000 টাকা অ্যাভেলেবল পাটা আছে আপনারা প্রজনন করে নিতে পারবেন আবার দেখেন এটা অল্প বয়সের বাচ্চা কেবল এই দেখেন আমার 6 দাঁতের উপর কোনো পাটা নাই এটা 2 দাঁতের পরে দেখেন 4 দাঁত পড়ছে কেবল দাঁত কেবল সোজা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই দেখেন এটাও 1000 টাকা বড় পাটা দেখছেন এটা সুন্দর পাটা ঠিক আছে ওপাশে একটা নেন আচ্ছা আর এদেন এটা জিবলা তোতা এটা লি 500 টাকা এটা হ্যাঁ এটা জিবলা এটাও জিবলা 500 টাকা এটা এটা 500 টাকা আচ্ছা যেটা মন চায় সেটা দিয়ে আপনার প্রজনন করে নিন হ্যাঁ দেখেন বেলচা বেলচা একদম শর্ট ফেস ছোট মুখের এটা কত নেন ভাই এটা 500 টাকা এটা 500 টাকা আচ্ছা ঠিক আছে এপাশে আসেন এই দেখেন 4 দাঁত বয়স হ্যাঁ খালি পাটা হইলে হবি না হ্যাঁ আপনি যদি মনে করেন ব্যবসা করবেন চলে গেছে এখন মানুষের বুঝা শিখেছে আগে ভাত পাচ্ছিল না ভাই এটা কত দাম চাইছেন দাম বলছি এটা 500 টাকা এটা 500 টাকা 500 টাকা আচ্ছা এই পাশে আসেন এই পাশে ঘুরি আমি আবার 200 টাকা 200 টাকা 300 টাকা করে বিট করে না ভাই আজকে সকালবেলা পাটা ছাগল ঘুরাই দিছি 300 টাকা এক ভাই বলছে 300 টাকা আমি কিনা ভাই 300 টাকা করে বিট করে না কিন্তু একটা আছে আবার আজকে সকালবেলা খালি 200 টাকা দিয়ে বিট করে দিছি একটা বুড়া একটা মহিলা আসছে চাচি আর স্বামী নাই ছেলে সন্তান নাই একদম নিঃস্ব গরিব মানুষ কইছে ভাই ইয়া কইছে আমি কইছে বাবা টাকা নাই আমি বলছি 1 টাকা লাগবে রে বা 200 টাকা খুশি হয়ে দিয়ে গেছে কইছে কালকে আবার এসে বিট করে আরে ভাই পরে 200 টাকা রাখছি 200 টাকা দিয়ে বিট করায় কিন্তু সব ছাগল না যাদের কাছে নাই একদম নিঃস্ব গরিব মানুষ ওদের ফিরিয়ে দিই আচ্ছা যারা আছে তার কাছে কম নয় 500 টাকা সকালবেলা ঘুরাইছে 300 টাকা বলা ভাবি যান 300 টাকা করে বিট করে না ঘুরা দিচ্ছেন হ্যাঁ যাকে অবস্থা যাকে আপনারা কারণ হচ্ছে একটা
এক প্রথমই বলেছি বাটার দোকান দিয়ে যদি আমি পঞ্চ তুলে নিয়ে বসে থাকি তাহলে কিন্তু হবে না ভাই, বাটার দোকানে ইজ্জত থাকে না। বর্তমানে রাস্তাঘাটে পাটা পাওয়া যায়, রাস্তাঘাটে ব্যবসায়িক পাওয়া যায়, এই প্রতিবেদন করে মানে একদম ইজ্জত বেজ্জত করে হালাছে। হাঁটতে বসে প্রতিবেদন, মুততে বসে প্রতিবেদন, হাঁটতে লেগে প্রতিবেদন, মানে খালি প্রতিবেদন আর প্রতিবেদন। বুঝতে পারছি, প্রতিবেদন তো করলে হবে না ভাই, মানানসই একটা গ্রহণযোগ্য একটা প্রতিবেদন করতে হবে। জি জি জি। ঠিকানাটা একটু বলেন তো। আমার ঠিকানা হলো, আমার নাম জিয়া, আমার বাড়ি 10 নম্বর বড়রেশপুর, নাটোর, থানা নাটোর, জেলা নাটোর। আমার ইউনিয়নটা হলো 10 নম্বর ইউনিয়ন, গ্রামের নাম রামপুর। আপনারা যদি কেউ রাজশাহী চাপাট থেকে আসেন, হরিশপুর বাইপাসে নামবেন। যদি রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া থেকে আসেন, হরিশপুর বাইপাস নামবেন। নামে যে কোনো একটা অটো, ভ্যান, যে কোনো নিয়ে আপনি বলবেন রামপুর জিয়ার বাড়িতে যাবো। আশা করি ইনশাল্লাহ দিয়ে আসবে আপনাকে।